হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি অনেক লেট করে আমার চ্যানেলের দুর্গা পুজোর ব্লগটা আপলোড করছি। নিজেরও খারাপ লাগছে ভিডিওটা এত দেরি করে এডিট করে ছাড়তে, বিকজ আমি এতদিন অসুস্থ ছিলাম। প্রায় 2 মান্থ আমি ভিডিও কিচ্ছু আপলোড করতে পারিনি আমার চ্যানেলে। আর যেইটুকু যা দিয়েছি, ছোটোখাটো শর্টস ভিডিও দিয়েছি, আর আমার FB পেজে আমি ওখানেও ছোটোখাটো রিলস ভিডিও শর্ট হিসেবে দিয়েছি। তো দেখো, আমার মেয়ে পুকু ও মেলায় এসছে। এটা বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো। এবার এখানটায় প্যান্ডেল হয়েছে বাইরের দিকে, আর ভেতরে মেলা হয়েছে। আর এদিকে আমরা খাওয়া দাওয়ার পরে আমরা পান খেলাম, বেনারস পান। বেশ মিষ্টি ছিল পানের পাতাটা, আর পানটাও দারুণ বানিয়েছিল ওরা। তো আমি একটা ভিডিও করে নিয়েছিলাম সেই সুযোগে। এদিকে আমার মেয়ে। আর এবার আমরা চলে গেলাম নেক্সট আরেকটা প্যান্ডেলে, কুমারটুলি সার্বজনীন। তো এখানেও খুব ভালো প্যান্ডেলটা হয়েছে, রেডিও থিম। আর আগে আমাদের বাড়িতে, যেমন আগেকার দিনে সবার বাড়িতে বাড়িতে রেডিও ছিল, এখন তো আর সেটা প্রায় বিলুপ্ত। তো সেটার উপরেই থিম, এবং সেই মানে বেশ নস্টালজিক টাইপের প্যান্ডেলটা লেগেছে আমার। আর আমারও খুব, আর যারা যারা গেছো আশা করছি তোমাদেরও ভালো লেগেছে কলকাতার এই প্যান্ডেলটা। এরপরে প্যান্ডেলটা হচ্ছে ত্রিধারা। তো এখানে আমরা, এখানে প্রচুর ভিড় হয়েছিল, আমি এখানে লাইভও করেছিলাম। অনেকটা রাতে গিয়েছিলাম আমরা এখানটায় ঠাকুরটা দেখতে। আর এটা একই দিনে সব ঠাকুর দেখিনি আমি, আমরা এটা এক এক দিনের ঠাকুর তোমাদের সাথে শেয়ার করেছি। মানে কোনো কোনো দিন আমরা 3টে 4টে করে ঠাকুর দেখছি, দেখে অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর কলকাতার ঠাকুর মানে তো জানো প্রচুর ভিড় হয়। আর এই ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছিল, তোমাদের আমি জুম করে ঠাকুরটাও দেখাচ্ছি। আর আমি বেশ দূর থেকে ভিডিওটা নিয়েছিলাম যাতে সবটা তোমাদেরকে দেখাতে পারি। আর বেশ সবুজই সবুজ, বাট গাছপালার কোনো ব্যাপার না, কালারটা গ্রিন গ্রিন টাইপের ছিল। আমাকে দেখতে পাচ্ছো না, দেখে আমাকে ভালো করে ভীষণ গরম, পুরো ঘেমে স্নান হয়ে গেছে। এটা আরও একটা প্যান্ডেল, এটা আদি যোগী থিম করা হয়েছিল, এত সুন্দর থিম। আর এটা অনেকটা দূরের ব্যাপার না, এটা একদম আমাদের বাড়ির কাছাকাছি একটা প্যান্ডেলে হয়েছিল, বলা যেতে পারে পাড়ার মতোই, একটা স্টপেজ আমাদের বাড়ি থেকে। তো এই প্যান্ডেলও খুব সুন্দর হয়েছিল, এবং আমার তো পার্সোনালি, আমি শিবের ভক্ত, তো সেখানে আমার খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা। বেশ অভিনবত্ব রয়েছে প্যান্ডেলের মধ্যে। চারপাশটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। নেক্সট প্যানেল হচ্ছে বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব। তো এটা আমার হাজবেন্ডের এক বন্ধু, তাদেরই ক্লাব। তো সেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। আমরা একদম ভিড় ছিল না আমরা যখন ঢুকেছিলাম, আমরা যখন বেরিয়ে যাচ্ছি সে সময় প্রচুর ভিড় শুরু হয়ে গেল। আমাদেরকে ওরা টাইমিংটা বলে দিয়েছিল এই টাইমে আসতে, যাতে আমরা পুরো ফাঁকায় ফাঁকায় দেখতে পারি, আর কোনো রকম কোনো প্রবলেমও হয়নি। অন্যান্য প্যান্ডেলে যেমন প্রচুর ঠেলা ঠেলি, ভীষণ ভিড়, বাট এখানে তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি একটা দুটো মানুষ তো রয়েছে, বাট বেশি কিছু নেই, বেশি মানুষ নেই। আর তারপরে এখানে এই ঠাকুরটা দেখো, ওরা এরকম থিমে বানিয়েছে।
এবার এসেছি আমরা নাকতলা উদয়ন সঙ্গে। ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে এবং এখানকার যে প্যান্ডেলের থিমটা খুবই সুন্দর। এখানে দেখানো হয়েছে, দেখো এটা ব্রিজ, এটা শহর, বড় বড় ফ্ল্যাট, আর এখানে জোম্যাটো বয়রা, জুসুইগি, জোম্যাটো, তো তাদেরকে এখানে তুলে ধরা হয়েছে। আগেকার দিনে কি হতো, আমরা অতিথি এলে বাড়িতে আমরা নিজেরাই রান্না করে খাওয়াতাম, মাটির হাঁড়ির চল ছিল, বাট এখন তো সেই সব চল নেই, এখন সব কিছুই প্লাস্টিকে কনভার্ট হয়ে গেছে আর সব কিছুই অনলাইন। আমরা অনলাইনকে খুব ভালোবেসে ফেলেছি এখনকার জেনারেশনের সব আমরা। আর এ দেখো এখানে ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম, নাকতলার ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে এই থিমটা। আর এখানে চারিদিকে ফ্লাইওভার, এখন ফ্লাইওভার সে বড় বড় শহরগুলোতে ফ্লাইওভারটা বেশি হয়ে গেছে, তো ফ্লাইওভারটাও এখানে দেখিয়েছে, ফ্ল্যাট, ফ্লাইওভার সব কিছু। এর একটা ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী প্যান্ডেলে চলে এসেছি, এই প্যান্ডেলটা হচ্ছে লালাবাগান নবঙ্গপুর। এখানে 1000 প্লাস গাছ দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে, দিনের বেলা বেশি সুন্দর, আর রাতের বেলা তো পুরোটাই অন্ধকার, বাট নিজের চোখে দেখে যেটা, আর ক্যামেরা, ফোন ক্যামেরাতে অত সুন্দর ক্যাপচার হয় না, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, দেখো এদিকে আমাদের গাছগুলো দেখাচ্ছি, আর ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমার গলার পরিস্থিতি খুবই খারাপ, তোমরা সেটা ভয়েসে হয়তো শুনতে পাচ্ছ, বুঝতেও পারছো। এবার নেক্সট হচ্ছে আমরা চলে গেছিলাম তালাপ্রত্যয়। এই ঠাকুরটা প্রথমে তো আমাদেরকে উপরে উঠিয়ে দিল, প্রায় দোতলা তিনতলা সমান বা তারও বেশি, তারপর আবার নিচে নামিয়ে দিল, আর চারিদিক অন্ধকার অন্ধকার। ঠাকুরের ঠিকই আছে, বাট থিমটা আমি সেভাবে কিছু বুঝতে পারিনি। আমরা আরও একটা প্যান্ডেলে চলে এসেছি, এটা বরিশা ক্লাব, আর এটা আমরা একদম শেষ দিনে এসেছিলাম। আমরা এবছর প্রচুর ঠাকুর দেখেছি, হাজব্যান্ডকে আমি বলেছিলাম এবছর আমি অনেক ঠাকুর দেখবো, আমার আশা পুরো পূর্ণ করে দিয়েছে। ইভেন আমরা একাদশীর পরের দিনও বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, ঠাকুর সব বেরিয়ে যাচ্ছিলো, তার মধ্যে দিয়ে আমি দুখানা ঠাকুর দেখে নিয়েছি, একটা বরিশা ক্লাব আর একটা বুড়ো শিবতলা। তো আমি এবছর অনেক 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 ঠাকুর দেখেছি, সব কিছু ভিডিওতে দেওয়া সম্ভব নয় আর সব কিছু ভিডিও করাও পসিবল না, তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্যান্ডেলটাও বেশ ভালো লেগেছে আমার, আশা করছি তোমাদেরও বেশ ভালো লেগেছে যারা এসছো বরিশা ক্লাবে। বেহালা বুড়ো শিবতলা, এটাই আমাদের লাস্ট প্যান্ডেল, আর এবছরের মতন শেষ পুজো দেখা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে।